পশ্চিমাদের চরম বেজ্জতি এবং বিপদে ফেলতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমারা যেসব অত্যাধুনিক অস্ত্র দিয়েছে সেগুলো দুর্বলতা ফাঁস করতে যাচ্ছে রাশিয়া। রাশিয়া এসব দুর্বলতা ফাঁস করলে একদিকে যেমন পশ্চিম অস্ত্রের বাজারে ধস নামবে, তেমনি এসব অস্ত্র কিনেছে এরকম দেশ যেমন ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে। কেননা রাশিয়া এসব দুর্বলতা ফাঁস করলে ইরান সহ পশ্চিমাদের অন্য শত্রুরাও এসব দুর্বলতা জেনে যাবে এবং ইসরায়েলের মতো দেশগুলোর হাতে থাকা এসব অস্ত্রকে ফাঁকি দিতে এবং ধ্বংস করতে পারবে। পশ্চিমারা ইউক্রেনে লেপার ট্যাঙ্ক, চ্যালেঞ্জার ট্যাঙ্ক, হিমস রকেট লঞ্চার, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, স্টর্ম শ্যাডো ক্রুইজ মিসাইল, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ বিভিন্ন ধরনের ড্রোন ইউক্রেনের হাতে তুলে দিয়েছে। পশ্চিমের সব অস্ত্রের প্রতিটিকেই গেম চেঞ্জার বললেও রাশিয়া প্রতিটি অস্ত্রকেই বেজ্জতি করে ছেড়েছে। রাশিয়ার সব অস্ত্রের দুর্বলতা ফাঁস করার সাথে সাথে বিশ্বব্যাপী পশ্চিমা মিত্রদের নিরাপত্তায় ধস নামবে। কেননা রাশিয়ার সব অস্ত্রের দুর্বলতা ফাঁস করার সাথে সাথে এসব অস্ত্রকে ধ্বংস এবং ফাঁকি দেওয়ার কৌশলও প্রকাশ করবে। আর পশ্চিমা দেশগুলো সহ তাদের মিত্ররা এসব অস্ত্রের উপর মারাত্মকভাবে নির্ভরশীল। লেফার টু ট্যাঙ্কটি ন্যাটোভুক্ত দেশটির সব থেকে বেশি ব্যবহৃত ট্যাঙ্ক। আবার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েল সহ ন্যাটোর অধিকাংশ দেশের আকাশ নিরাপত্তায় নিযুক্ত রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমাদের কথিত শক্তিশালী অস্ত্রের আসল রূপ প্রকাশ পেয়েছে। আর পশ্চিমাদের অস্ত্রের সব দুর্বলতার তথ্য রাশিয়া খুব শীঘ্রই প্রকাশ করবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। একটি নিরাপত্তা সম্মেলনে এই হুমকি দিয়েছেন তিনি। সের্গেই শৈগুর দাবি, রাশিয়া বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। ইউক্রেনীয় সেনারা ক্লান্ত হয়ে এসেছে, তাদের অস্ত্র ফুরিয়ে এসেছে, বর্তমানে তাদের লড়াই করার ক্ষমতা প্রায় শেষ। ইউক্রেন যুদ্ধে যে কেবল বিশ্ব রাজনীতি বদলে দিয়েছে তাই নয়, বরং সমরকৌশল এবং সমরাস্ত্র নিয়েও অনেক ধারণা বদলে দিয়েছে। বিশেষ করে পশ্চিমা অস্ত্র নির্মাতা দেশগুলো তাদের তৈরি যেসব অস্ত্রকে যুদ্ধের মোড় বদলে দেওয়া বলে গত দুই যুগ ধরে প্রচার করে আসছে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা তাদের টিভি প্রোগ্রাম এবং ওয়েবসাইটগুলোতে বছরের পর বছর ধরে এসব অস্ত্রের গুণগান নিয়ে মন করা এবং ভণ্ডামিতে ভরা বিশ্লেষণ নিয়ে এসেছে। এখন ইউক্রেন যুদ্ধে তাদের এসব উদ্ভব বিশ্লেষণের ভণ্ডামি ফাঁস হয়েছে। তারা রিপোর্ট লিখে এবং কম্পিউটার দিয়ে অ্যানিমেশন তৈরি করে যেভাবে অস্ত্রের কার্যকারিতা তুলে ধরেছে, যুদ্ধের মাঠে মোটেও সেভাবে কাজ করেনি এই অস্ত্রগুলো। এতে যে কেবল পশ্চিমা দেশগুলো চরম লজ্জায় পড়েছে তাই নয়, বরং আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো অস্ত্র নির্মাতা দেশগুলোর অস্ত্র বাণিজ্যও চরম হুমকিতে পড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। প্রথম দিকে কিছুটা সফলতা পেলেও দিন দিন ইউক্রেনের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। বিশেষ অভিযানে পশ্চিম অস্ত্রের কথিত শ্রেষ্ঠত্বের অসংখ্য অতিকথার আসল তথ্য ফাঁস হয়েছে। যুদ্ধের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর যুদ্ধ করার ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে। প্রসঙ্গত 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই নির্দেশের পর প্রায় লাখখানেক সেনা ইউক্রেনে প্রবেশ করে। তারা কয়েকদিনের মধ্যে পুরো ইউক্রেনের 1/5 অংশ দখল করে নেয়। এসব দখলকৃত অঞ্চল থেকে পশ্চিমাদের অস্ত্র সহায়তা নিয়ে এবছরের জুনে পাল্টা হামলা শুরু করেছিল ইউক্রেন, কিন্তু সেটি আলো মুখ দেখেনি। উল্টো পশ্চিমাদের দেওয়া শত শত কোটি ডলারের অস্ত্র যেমন ধ্বংস হয়েছে, তেমনি প্রাণ হারিয়েছে ইউক্রেনের সেনারাও। ইউক্রেন যুদ্ধের ফলে আমেরিকার সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব এখন প্রশ্নবিদ্ধ। কেননা আমেরিকার হাতে যেসব অস্ত্র আছে সেগুলো প্রকৃত যুদ্ধ বা ইউক্রেন যুদ্ধের মতো বর্ষ যুদ্ধে কতটা কাজ দেবে তা প্রশ্নবিদ্ধ এখন। যদি ইউক্রেন যুদ্ধের দিকে তাকানো যায় তাহলে স্পষ্টই দেখা যাবে পশ্চিমারা যেসব অস্ত্রকে এত বছর যাবৎ শ্রেষ্ঠ বলে আসছে তা কোনোটির ভূমিকা নেই এখানেই। এদিকে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে বারবার কৌশল বদলাচ্ছে, ফলে ইউক্রেনের পক্ষে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়েছে। রাশিয়া হামলা বেড়ে যাওয়ার পর এমনটি বলেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল ইউরি ইগান্ট দেশটির সংবাদ মাধ্যমকে বলেন, রাশিয়ার সেনারা যতটা সম্ভব দক্ষতার সঙ্গে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দুর্বল স্থানগুলো ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ নির্ভুল করার চেষ্টা করছে। তাদের ক্ষেপণাস্ত্র অনবরতই রুট পরিবর্তন করছে। তিনি বলেন, কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দিক পরিবর্তন করছে যাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে গুলি করা আরও কঠিন হয়ে পড়ে। রাশিয়া ক্রমাগতভাবে প্রায় প্রতিদিনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে আকাশ এবং শহরগুলোকে রক্ষার জন্য আরও বেশি পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আহ্বান জানিয়েছে ইউক্রেন। এর আগে গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছিলেন, প্রতিটি দিন প্রতিটি সপ্তাহ আমরা কাজ করছি আমাদের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিতদের জন্য আরও প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র নিশ্চিত করার জন্য। তবে ইউক্রেনের এখন কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতে আকাশ এবং নৌপথ ব্যবহার করে অন্তত 28টি ক্রুইজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া বাহিনী 4টি KH-22 ক্ষেপণাস্ত্র এবং 20টি KH-101 এবং KH-555 ক্ষেপণাস্ত্র বিমান থেকে নিক্ষেপ করছে। তারা কৃষ্ণসাগরে অবস্থিত একটি রাশিয়ান যুদ্ধজাহাজ থেকেও 4টি ক্যালিবার ক্রুইজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভের সামরিক বাহিনী জানিয়েছে, তারা 16টি ক্রুইজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, ইউক্রেনের অঞ্চল, শহর এবং গ্রামে রাশিয়া একটি বিশাল আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে এসব হামলা ঠেকানোর জন্য মোতায়েন আছে বিভিন্ন পশ্চিমা এয়ার ডিফেন্স সিস্টেম। এর মধ্যে আছে আমেরিকার তৈরি প্যাট্রিয়ট, ইতালি এবং জার্মানির তৈরি আইরিশটি, ফ্রান্সের তৈরি অ্যাস্টার সহ অন্যান্য পশ্চিমা এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলো সবই পশ্চিমাদের তৈরি সবথেকে আধুনিক এবং ব্যয়বহুল অস্ত্র, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো কাজ দিচ্ছে না। উল্টো রাশিয়া হাইপারসোনিক হামলায় প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমেই উড়ে গেছে। প্রিয় দর্শক, রাশিয়া পশ্চিমাস্ত্রে এসব দুর্বলতা ফাঁস করলে তার প্রভাব কী হবে? আপনার মতামত কমেন্টে জানান। পশ্চিমাস্ত্রের দুর্বলতা নিয়ে আরও জানতে পশ্চিমাস্ত্রের দুর্বলতার উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।